শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে রাজনৈতিকভাবে ব্যবহার করার প্রতিবাদে বিজেপির ধর্ণা কর্মসূচি। বর্তমানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শিলিগুড়ি ফুটবল লীগ চলছিল, কিন্তু সেই খেলা বন্ধ করে মুখ্যমন্ত্রীর সভার আয়োজন করা হয়েছে। তারই প্রতিবাদে এই ধর্ণা কর্মসূচি বলে জানিয়েছেন শঙ্কর ঘোষ। 11 তারিখ বিকেল 4 থেকে 12 তারিখ সকাল 8 পর্যন্ত এই ধর্ণা চলবে বলে জানা গিয়েছে। 11 ডিসেম্বর বিকেল 4 থেকে 12 ডিসেম্বর সকাল 8 অবধি হাসমি চকে নাগরিক, খেলোয়াড় এবং ক্রীড়াপ্রেমীদেরকে সাথে নিয়ে অবস্থান করব। কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে খেলা ব্যতীত অন্য যে কোনো কর্মসূচি এর আগে বলা হয়েছিল এখানে হবে না, তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে। হুগলি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।